গভীর দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল রাত 12টা নাগাদ কমলপুর বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক নীরেন সিনহা, তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে চাকরিচ্যুত 10,323 শিক্ষক, তিনি আমাদের মায়া মমতা ত্যাগ করে পরলোকগমন করেছেন গতকাল রাত্রি 12:30। শ্রদ্ধেয় শিক্ষক তিনি ছিলেন শ্রীরামপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের স্নাতক শিক্ষক, তিনি কমলপুর মহকুমার আভাঙ্গাছড়াতে ওনার বাড়ি, ওনার এক ছেলে সপ্তম শ্রেণীতে পাঠরত এবং ওনারা চার ভাই, উনি ছিলেন তৃতীয়। গতকাল রাত আনুমানিক 7টা নাগাদ কমলপুর হাসপাতালে ওনাকে নেওয়া হয়েছিল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জীবিত রেফার করা হয়, কিন্তু সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে রাত্রি 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস থেকে এ পর্যন্ত আমাদের 116 জন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আর কত লাশ আপনারা দেখতে চান? তিল তিল করে একটা একটা করে হতে হতে আজ 116 জন আমরা সহযোদ্ধাকে অকালে আমরা হারি। আমরা সরকারের কাছে আবারও বলবো, আপনারা একটু আন্তরিকতার সহিত আমাদেরকে আমাদের বিষয়টা একটু দেখবেন, আবারও বিনম্রভাবে সরকারের কাছে আহ্বান রাখছি, আর কত লাশ আপনারা দেখতে চান?